বড় হুজুর কিবলা পার্লামেন্ট করেছেন, একটা খানকা আছে, দেখবেন গম্বুজ নেই ভাই, এই কথা বলুন নেই, জোরে বলুন নেই, বড় হুজুর কিবলা এই গম্বুজটা যখন করেন, মুফতি আজম মিজলা হুজুর কিবলার সঙ্গে একটু আলোচনা হয়েছিল, তর্ক হয়েছিল, হুজুর কিবলা বলেছিলেন, বড় ভাই এই গম্বুজটা আপনি কেন করছেন, এটা চলবে না, আপনি করবেন না, এটা জায়েজ নয়। ইমাম মাহদি আলাইহিমুসসালাম যখন তিনি আসবেন, দুনিয়া সফর করবে, জি তিনি ফুরফুরা শরীফে আসবে, এই গম্বুজটা আমি কেন করছি জানো, আল্লাহ আমাকে দেখিয়েছে, আল্লাহ কারো দোয়া কবুল করেন, এই একটা নবীর দোয়া কবুল করেছে, চাটিয়াল ময়দানে দাঁড়িয়ে আসমানের দিকে মাথাটা উঁচু করে হাতটা তুলতেন, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোতেই নবীর দাঁড়ি মুবারকের উপর দিয়ে গড়িয়ে জমিনে পড়ে যেত, কানতেন আর বলতেন, রব্বি ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মাদ, রব্বি আয় আমার আল্লাহ, আয় আমার খালেক, আয় আমার মালিক, ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মাদ, আল্লাহ আমাকে নবী রাসূল পয়গম্বর না করে যদি বিশ্ব নবীর উম্মত করতেন, আল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে যেত, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আমার আল্লাহ খোদাই শিরিরে আসমানে তুলে নিয়েছেন এই নবীকে, তিনি আসবেন, তারপরেই কিয়ামত হবে, কোথায় নামবেন জানেন আপনারা, দামেস্কে, কিতাবের ভিতরে এসেছে, দামেস্কের মসজিদের ছাদের উপরে নামবেন, নিচে নেমে দেখবেন হযরত ইমাম মাহদি আলাইহিমুসসালামের সঙ্গে দুনিয়াতে প্রথম ইনার সঙ্গে মসজিদে সাক্ষাৎ হবে, দেখা হবে, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, ইমাম মাহদি আলাইহিমুসসালাম বলবেন, হুজুর আমার দায়িত্ব আল্লাহ শেষ করে দিয়েছে, আপনার কে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করেন, এই নবী বলবেন না, মসজিদে যখন আজান হয় আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায়নি আসমান থেকে, আজানের পরে পাঠিয়েছে আল্লাহ, এই আজান আপনার জন্য দেয়া হয়েছে, আপনি আজকে জামাতের নামাজের ইমামতি করেন, আর আমি আজকে আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করব, এর পর থেকে আমি রুহুল্লাহ, আমি ইমামতির জায়গায় দাঁড় হয়ে যাব, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলার দরবারে গেছেন আপনারা, বড় হুজুর কিবলা পার্লামেন্ট করেছেন, একটা খানকা আছে, দেখবেন গম্বুজ নেই ভাই, এই কথা বলুন নেই, জোরে বলুন নেই, বড় হুজুর কিবলা এই গম্বুজটা যখন করেন, মুফতি আজম মিজলা হুজুর কিবলার সঙ্গে একটু আলোচনা হয়েছিল, তর্ক হয়েছিল, কি মুফতি আজম মিজলা হুজুর কিবলা বলেছিলেন, বড় ভাই এই গম্বুজটা আপনি কেন করছেন, এটা চলবে না, আপনি করবেন না, এটা জায়েজ নয়। কাইমুল জবান বড় হুজুর কিবলা মুফতি আজম মিজলা হুজুর কিবলাকে বলেছিলেন, না এটা জায়েজ, এটা মসলালে দু ভাইয়ের তর্ক হচ্ছে, আলেমে আলেমে তর্ক হচ্ছে, মুফতিতে মুফতিতে তর্ক হচ্ছে, কিতাবে এসেছে ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, হাক্কানি আলেমে আলেমে বাহাস হওয়া, তর্ক হওয়া, আলোচনা হওয়াটা এটাও একটা আল্লাহর রহমত, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, হুজুর কিবলা বলেছিলেন চলবে না, বড় হুজুর কিবলা বলছেন জায়েজ চলবে, বড় হুজুর কিবলা বললেন মেজ ভাই শুনেন তাহলে আপনি, গত রাতে আমি কাইমুজ্জামান বড় হুজুর কিবলা শুয়ে আছি, রাতের বেলা স্বপ্ন দেখছি, আল্লাহ আমাকে দেখাচ্ছে
ইমাম মাহদি আলাইহিমুসসালাম যখন তিনি আসবেন, দুনিয়া সফর করবে, জি তিনি ফুরফুরা শরীফে আসবে। এই গম্বুজটা আমি কেন করছি জানো? আল্লাহ আমাকে দেখিয়েছে ইমাম মাহদি আলাইহিমুসসালাম ফুরফুরা শরীফে এসে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ঝান্ডাটাকে নিজে কাঁধে তুলে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমি কাইমুজ জামান বড় হুজুর কেবলাই গম্বুজটা করছি, এই গম্বুজটা ওই জন্য করেছি। আসুন, যেটা বলতে চাইছি আমি আপনাদের, ইমাম মাহদি আলাইহিমুসসালামের সঙ্গে দেখা হবে ইনার। ইমাম মাহদি আলাইহিমুসসালাম দামেস্কের মসজিদে নামাজ পড়বেন, ইমামতি করবেন, আর এই নবী পিছনের কাতারে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে যাবেন, মুসল্লি হয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস দেখছেন না? ইসরায়েল প্যালেস্টাইন মুসলমানদের কিভাবে শহীদ করে দিচ্ছে। এই নবী এসে ইহুদিদের সঙ্গে জিহাদ ঘোষণা করে দেবেন, বাইতুল মুকাদ্দাসকে জয়ী করে নেবেন। এই নবী সৈন্য আল্লাহ পাকের ফেরেশতারা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর মাকবার আমার নবী রওজা মুবারকের ভিতরে আজও খালি রাখা আছে। এই চামড়াচ্চকে তিনবার দেখে এসেছি আমার নবীর রওজার ভিতরে। এই নবীর মাকবার কবরকে আল্লাহ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর নাম কি? হযরত রূহুল্লাহ আলাইহিমুসসালাম, হযরত ঈসা আলাইহিমুসসালাম। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে পড়েছি, কিতাবের নাম শুনবেন, ফাইজুল কাদির ফি শরহে জামিউস সাগীরের ভিতরে এসেছে। ঈসা নবীর উম্মত, একদল উম্মত তানার কাছে গিয়ে বলছে, হুজুর আমাদের একটা প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন বাবা? মান হুম আউলিয়াল্লাহ, আল্লাহ ওলি কারা, চিনব কেমন করে? ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, আল্লাহ পাকের নবী রূহুল্লাহ আলাইহিমুসসালাম সেদিন কি জবাব দিয়েছিল জানেন? উত্তর দিয়েছিল জানেন? ফাইজুল কাদির ফি শরহে সামিউস সাগীরের ভিতরে লেখা রয়েছে, রূহুল্লাহ আলাইহিমুসসালাম জবাব দিয়েছিলেন, আল্লাযিনা নাযালু ইলা বাতিনিদ দুনিয়া হিনা আপনারা শুনে নেন, আল্লাহ পাকের প্রকৃত ওলি আউলিয়া বান্দা কারা? দুনিয়ার 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 বেশি সংখ্যক মানুষ, দুনিয়া দুনিয়াদার মানুষ যখন দুনিয়া 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 করে দেওয়ানা হয়ে থাকে, দুনিয়া 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 করে পাগল হয়ে থাকে, দুনিয়ার পিছনে দৌড়তে থাকে, দুনিয়ার পিছনে ছুটতে থাকে, আর দুনিয়ার কিছু সংখ্যক মানুষ, অল্প সংখ্যক মানুষ যারা কি করে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে, কোরআনের মাহফিলে এসে কিছু সময় হলেও আল্লাহর ধ্যানে, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে এক কথায় আমার আল্লাহর জন্য দেওয়ানা হয়ে জান্নাতের বাগানে এসে বসে থাকে, তারাই হচ্ছে প্রকৃত আল্লাহ পাকের দরবারে ওলি বান্দা বলে গণ্য হয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ।